আজ একটি গল্প দিয়েই শুরু করা যাক। ময়মনসিংহ জেলার ভালুকা থানা অন্তর্গত ঝালোপাজা গ্রামের রেজত আলী একসময় ছিল বীর মুক্তিযোদ্ধা, তারপর সেনাবাহিনীতে চাকুরি। নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে সেনাবাহিনীর চাকরিও করা বেশি দিন হয়নি আর। তারপর চলে আসে সামাজিক জীবনে। সেই জীবনে বাবুর্চির কাজ করে কোনো মতে দুমুঠো ভাত জোগাড় করত। তারপরে শুরু করলো কাঁঠালের ব্যবসা। সেই রেজত আলীর একটি ছেলে একটি মেয়ে। মেয়েটি জন্ম থেকে বাক প্রতিবন্ধী, যাকে আমরা আমাদের এই ভাষায় বলি বোবা। সেই বোবা রেহানা। রেহানাকে নিয়ে আজকের আমাদের এই গল্প। আমাদের ইগল টিম যখন তদন্তের জন্য ভালুকা থানার ঝালোপাজা গ্রামটিতে যাই, তখন সন্ধ্যা পর্যন্ত আমরা এই হত্যার কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। কেন, কি কারণে 22 বছরের বোবা একটি প্রতিবন্ধী মেয়েকে মানুষ হত্যা করবে? কি হতে পারে তার কারণ? তাকে কি কেউ ধর্ষণ করে হত্যা করেছে? কিংবা তার কাছে ভিক্ষাবৃত্তির এতদিনে জমানো যে টাকা ছিল তার কমরে গুঁজা, সেই 10 থেকে 15 হাজার টাকার জন্য কি তাকে হত্যা করা হয়েছে? ময়মনসিংহের ভালুকা ইউনিয়নের ঝালপাজা গ্রামের সবুজে কোথায় যেন বেদনার ক্ষত। কিছুদিন আগেও যেখানে সরল পায়ে মায়াবী মুখের পদচারণা ছিল, শুধু সেই মিশে গেছে এই প্রিয় সবুজের নিকষ গভীরে। আর সবই তেমনই আছে যেমন ছিল অমানবিকতার পৈশাচিকতার মোড়কে। এই গ্রামের আদুরে কন্যা হিসেবে রেহানা বেড়ে উঠেছিল আপন অপূরণ জগতের দৈন্যতায়। রেহানার বয়স 22 কি 23 বছর। পৃথিবীতে এসে রেহানা যেমন বিস্মিত হয়েছিল তার সৌন্দর্যে, তার চেয়েও বিস্মিত হয়েছিল কথা বলতে না পেরে। সারা জীবনে থেকে গেছে বাক প্রতিবন্ধী হিসেবে। রেহানার বাবা সাবেক সেনা কর্মচারী, এখন ফল ব্যবসার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাবুর্চির কাজ করে। এ সংসারে রেহানার দুই ভাই বোন ছাড়াও রয়েছে তাদের মা। দরিদ্র সংসারে যখন নিজের খাবার যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে বাক প্রতিবন্ধী রেহানার চলাফেরা কিংবা বাড়তি সতর্কতা দেওয়ার সময় হয়নি তার পরিবারে। তাই সবার অলক্ষ্যে রেহানা হাত পেতে টাকা চাওয়ার অভ্যেস রপ্ত করে ফেলেছে গ্রামের মানুষের কাছে। এই গ্রামের সবার কাছেই রেহানার মায়াবী মুখে না বলা কথার যন্ত্রণা দগ্ধ কাতরতা আছে, তাই কেউই রেহানাকে খালি হাতে ফেরায় না। এভাবে সঞ্চিত টাকার পুরোটাই রেহানা জমিয়ে রাখত নিজের পোশাকের গোপন ভাজে। নতুন এবং বড় নোটে 10 থেকে 15 হাজার টাকা সবসময় কাছে থাকত রেহানার, তাতেও বিপত্তি ঘটেনি কোনোদিন। 20 জুলাই 2008 রোববার, অন্যান্য দিনের মতো সেদিনও রেহানা কাছের সিড স্টোর বাজার থেকে স্থানীয় যাত্রীবাহন নসিমনে চড়ে বাড়িতে আসছিল। একসময় সবাই যে যার মতো নেমে গেলে রেহানা পায়ে হেঁটে বাড়ির পথ ধরে। বাড়ি থেকে তখনও সে 1 কিলোমিটার দূরে। পথে গ্রামের রোকনের সাথে দেখা হয়ে যায়। লুঙ্গিয়া সাদা শার্ট পরা তরুণ রোকন কিছু একটা বলতেও চায়। হঠাৎ গ্রামের আরেক তরুণ পথচারী শহীদের টর্চের আলো রোকনকে নিবৃত্ত করে কিছু সময়ের জন্য। চলে যায় শহীদ তার গন্তব্যে। বাড়ি থেকে মাত্র 100 গজ দূরত্ব পেরুতে 10 মিনিট লাগবার কথা, কিন্তু অন্ধকারে ধীরে ধীরে বিলে যায় সময়, হারিয়ে যায় 22 বছরের গ্রামের সেই মায়াবী মেয়েটি রেহানা। আর কোনোদিনই বাড়ি ফিরবে না রেহানা। বড় বেশি অভিমান নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হলো রেহানাকে। সদার ফুটলা নিছিল,
রিহানার বাবা গ্রামের সরল দিনহীন এবং সদ্য কন্যাহারা ভীত পিতা। তার মুখ থেকে তার কন্যার এমন পরিণতির দায়ভার চাপিয়ে দেওয়ার সাহসী উচ্চারণ না বেরোবার কথা। তাই ইগল টিমকে এগোতে হয় ভিন্ন সূত্র ধরে। প্রথম পদক্ষেপ, থানায় গিয়ে দেখা কোনো সূত্র পাওয়া যায় কিনা। না, কুলকিনারে পাওয়া দুষ্কর। গভীর পর্যবেক্ষণে আমরা এবার আগ্রহী হলাম নসিমনের আরোহী এবং সে রাতের দু একজন পথচারীর ঠিকানায় পৌঁছতে। তাদের একজন ডাক্তার হেলাল। ঘটনা সেই বিভীষিকার রাতে তার সাথে দেখা হয়েছিল সাদা শার্ট পরা রোগণের। যেখানে ঘটনাটা ঘটছে এবং এই পাশে আর একটা এ আছে যে পাহাড়ের মতো যে ট্যাক্টা আর কি, ঠিক মাঝামাঝি সময়ে যাই আর একটা ছেলে মেয়ে এখানে সামনে পড়লো। পরে আমরা জিগেল কাকা, আমি যে করলো হ্যাঁ ছেলে মেয়েটা কি একটা একটা ছেলে এখানে, সেটার নাম হলো রুকন। রুকন ওর গায়ে কী শার্ট ছিল? শার্টটা সম্ভবত সাদা। এছাড়াও হঠাৎ যখন টর্চের আলো পড়েছিল রুকনের শরীরে, সেই টর্চের পেছনের মানুষ সহিত জানালেন হ্যাঁ রুকনই ছিল সেদিন রিহানার সাথে। নসিমন থেকে নামার পরে আমি এবং নূর ইসলাম মেম্বার ওরাও ছিল, নূর ইসলাম মেম্বার চলে গেছে তার রাস্তায়, আমি আমার কর্মচারী সহ আমি চলে গেছি আমার রাস্তায়, পিছনে হয়তো আরও অনেক লোক ছিল, ওইটা আমি খেয়াল করি যার যার রাস্তায় চলছি। তারপর ওখানে বাবুলের বাড়ির পশ্চিম পাশে যায় ওখানে, ওই পর্যন্ত যাওয়ার পরে আমি পিছনে ওই পাগলির একটু শব্দ পেলাম, মনে করলাম যে একাই আসতে দেখছি কিনা পিছলা গেল কিনা না, ভয় পাচ্ছে, লাইট দিয়ে দিলাম, চাই দেখি যে একজন সাদা পোশাকের ব্যক্তি সামনে আসে ও পিছনে আসতেছে। রোকনের সাদা শার্টের শনাক্তকরণের স্পষ্ট সমর্থন মেলে রোকনের মায়ের মুখ থেকেও। রোকন কোথায় এখন? ওই শ্বশুরবাড়ি? কবে গেছে? গেছে তো আগে তো শ্বশুরবাড়ি, এনে তো চার দিন, এনে তো পনেরো দিন। সর্বশেষ কত কবে আসছে এদিকে এইখানে? সর্বশেষ কবে আসছে? রোববারে তো আইছে না? রোববার আইছে, মঙ্গলবারে নিয়ে এলো না? রোববার আইছে, রোববার আইছে, হ্যাঁ রোববার আইছে বলে সোমবার আইছে। সোমবার, সোমবার আইলে তো মঙ্গলবারে গেছে না? সোমবার আইছে না? সোমবারই, সোমবারই। আচ্ছা আসেন আপনি, আসেন ডক্টর সাহেব আসেন। আপনারা দুজনেই স্বামী স্ত্রী বললেন যে রোকন সর্বশেষ আসছে সোমবারে। না আমি মাঝবে চাইছি না, রোববারে এসেছি। রোববারে আসছে, কখন আসছে? দশটা এগারোর সময় আসি। দশটা এগারোর সময় আপনাদের সাথে আসছে না ও একা আসছে? না আমি তো ওই পাঁচ সাল তাইছি মাছ দিচ্ছি। ওর গায়ে তখন কী ছিল, জামা ছিল গায়ে? হ্যাঁ গঞ্জি। গঞ্জি না জামা? জামা আছে না, জামা। কী রঙের? এই রঙের জামা তো? হ্যাঁ সাদা। ঘটনার দিন রিহানার বাবা রেজাত আলী ছিলেন কুমিল্লায়। মেনুখেজের সংবাদ পাওয়ার পর তিনি স্বপ্নে দেখেন রিহানাকে মেরে ফেলা হচ্ছে চশমা পাড়া ভিটার জঙ্গলে। পরে সেখানেই বাঁশপাতার আড়ালে খুঁজে পাওয়া যায় রিহানার বিভৎস বিকৃত বিক্ষত মৃতদেহ। মৃত্যুর পর রিহানার বাবা মামলা করলেও আসামির জায়গা বলা হয় অজ্ঞাত। আমরা সব সূত্র জড়ো করে আবারও তার মুখোমুখি হলে এবার তিনি মুখ খোলেন। মানে এবার আমরা সবটা দেখছি। কি দেখছেন একদম হুবহুটা বলেন। যে আগে যে পদক্ষেপটা নিয়েছিল সে মানে কাপ্তানি থাকতে, এই ছেলে কাপ্তানি আমার বলে গেছে যে ওই ছেলে করছে, তখন আমি দেখি নাই, তখন দেখছিল কাপ্তানি। আর ওদিন আমি যখন মারে তখন আমি স্বপ্নে দেখছি যে এরকম আমার মেয়েটারে এভাবে ধরছে থাপাতে, তখন সামনে খারাপ ছিল, তখন মেয়েটা ঢান কেটে যাইতে চাইছিল, তাও আমার এনে দেখে আছে চিৎকার ফেলা হয়েছে, তখন মানে একটা চিল্লানি আগে দিয়েছিল, পরবর্তী মানে আর চিল্লানি দিতে পারেন না, তখন তো হা করে উঠছে অন্য ঠেলে দেয়, চিৎকার ফেলা হয়েছে, চিৎকার ফেলা হয়তো মনে করো যে আটোটা বাতায় দেখা যায় তারা তো ওর শেষ, এরপরে ডাকু যেতাম না, তেরো তো তেরো তো দেখলাম যে ফটো লাগিয়ে উল্লা লাগাই না টানি হয় না ফেলে দিয়েছে। তখন আমার বাইশ তার কাছে আমি রিং করে বলছি যে দেখো ইব্রাহিম যদি নাকি আমার মেয়ে দূরতলে বাড়ি আয়সা থাকে তাহলে আমার মেয়েটা চশমালা বাংলা আছে, একটু কাপ্তানি নাই এনে আছে, যদি নাকি এনে মেয়ে পাও তাহলে দেখবো ওই লোক বাইতে আছে নাকি রুকন বাইতে আছে নাকি, যদি থাকে তাহলে সে আমার মেয়েরা বসছে। তারপর
খোঁজ নিছিল রকম তারপরে তারা দেখছে দেখছে যে বাড়িতে আসিল আরও প্রমাণ আছে তারা বলছে যে বাড়িতে আসিল রবিবারের সকালবেলা হ্যাঁ খাওয়া দাওয়া করে নাক গোসল করে তারপর একটা গেঞ্জি গায়ে তারপরে বাড়ি পড়ছে বাড়ির তো সেই দিক উঠে গেছে রবিবারে না সোমবারে 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 সকালে প্রথম আপনার মেয়েকে যে এই মারা যাওয়ার ছয় মাস আগে একবার টাকা নিয়ে গেছিল এটা আমার পনেরো সাল তাই পালানিস হ্যাঁ পনেরো সাল বাজার এই রাস্তা আসে পালানিস কে নিয়েছিল এটা আর সম্মান করতে পারিনি আচ্ছা ওই যে আপনি যে একটা কথা বলেন যে কাপ্তানে দেখছিল এটা কি এই ঘটনাটা কি বলুন তখন যখন আইতেছে তখন বলে তখন আমার কাপ্তানই বলবো আর কি তখন মেয়েটা আমার আটকাইছে তখন চিকেন মারছে কি আটকাইছিল ওই রকমই যখন আটকায় নির্ভর তখন মানে চিকেন মারছে তখন কাপ্তানে দৌড় দিয়েছে কেড়া গো কেড়া তখন হ্যাঁ দৌড় দিয়েছে দৌড় দেওয়ার পরে হ্যাঁ সম্পূর্ণরূপে চিনেছে চিনার পরে তখন আবার হ্যাঁ ঘুরে গেড়ে গেছে তো কিরে তুই না তারা পরবর্তী দিনও গিয়ে আবার তার পাও ধরছে যে কথাটা তার বাবারে ঘুনে হলো তখন আমি বললাম যারা আমার লোকের কাপ্তানি গোপনে করে তো ভাই আমার পাতা ঘুনে হলো তো আমার বেড়ে রাখবো তাহলে পাও ধরে কই গেছো তোরা আমি জানাই রাখলাম ভবিষ্যৎ কাজে খারিব কিন্তু কোথায় সেই সাদা শার্ট পরা রাতের আধারে রেহানার মৃত্যুসঙ্গী ইগল টিমের অনুসন্ধানে রোগন সম্পর্কে একসময় বিরক্তের উচ্চারণ বেরিয়ে আসে তার শ্বশুরের কণ্ঠ থেকে মারছে গাজা খাইয়ে মারে মেরে পরে গেলাম না এই এই চরিত্র হয়নি ডায়ের কিছু ছিল লাভ নাই ওর কাছে থেকে আমার মেয়ে লই পড়াই ভালো ওই নাতিন লইয়া মেয়ে লইয়া পরে একদিন রাত্রেবেলায় মেলা করছি ওদের বাড়ির যে ব্রিজটা আছে এটা যে কিছু কিছু আনাগুনা আমি শুনতেও আছি বুঝছেন পরে পরে জিজ্ঞাসা করার পরে কয়ে যে আমি তো ওখানে গেছি গেলে হেলাল ডাক্তারের সাথে সাক্ষাৎ হয়েছি সাক্ষাৎ হইলে পরে ওই সালাম আলী দেওয়া হয়েছে হ্যাঁ দিয়েছে কতদিন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে এই আগস্টে সাত বছর হবে রকম কেমন ছেলে ও প্রথম প্রথম ভালো হয়েছিল চার বছর সাড়ে চার বছর পরে দুই আড়াই বছর ধরে একটু গাজার নেশায় ধরে বসছে পরে আবার এই যে একটু নেশা নেশা করে দেখে বাড়িতে আমি রাখতে চাই না বেশি আমি কই যে একটু দুষ পাইলে তো অনেকে একটু সাফাইয়া ধরে তুমি একটু কাজ কাম করতে থাক বিদেশের বা হলে তোমার বিদেশ পাঠাই দেবো শুনতেছি যে যারা গাঁজা খায় যারা মদ খায় পরে তারা এই কাম করছে পরে আমি তারা জিজ্ঞাসি যে এই তুমি এসব বিষয়ে কিছু জানো পরে ও আবার যদি কোনো কোনো কিছু ইয়া করে পরে আবার না আমার কাকার লোকে দেখা কোন কাকা হেলাল কাকা কাকার লোকে নালফারও দেখা কাকা বিলাই লইয়া যাইতাছে আমি আইতাছি পরে কাকার আমি সালাম আলি দিছি কাকা সালাম আলি লইয়া গরু কোন কহ পরে আমি বাড়িতে বসছি কাকা বিলাই সার করে ও কোথায় এখন জানি না কোথায় সে তো কালকের আগের দিন পরশু দিনই তো না পরশু দিনের আগের দিন বলছে আমি কই যাইব কইছি এখন না বলে নাই ছিল বাক প্রতিবন্ধী এই অসহায়ত্বে তাকে নৃশংসভাবে খুন হতে হল রেহানা ছিল দরিদ্র তাই প্রতিবাদের ঝড় ছিঁড়ে খুঁড়ে নিশ্চিন্ত করে দিতে পারেনি এভাবে আর কতদিন রেহানার আর থাকবে বাবা শুধু তুই টাইম শুরু থাকতে বাবা যাই তো গাই ফিরে ফেরাই তারছে না বাবা কথা মানছে না মান সম্মান ব্যবস্থা না কি আমার দোষতেও না সানছেও না মার দেশে দেশে আমার ঘুরতে সারাদিন ঘুরিয়া খালে হাঁটতে হালিয়া বাবা আমার গর্ব হয়ে উঠছে আমার বুকে খালি হলো বাবা বাবা রেহানা সারা জীবনের না বলা কথাগুলোর অস্ফুট চিৎকারে আজ বিদীপ্ন চারপাশ আমার মৃত্যুর জন্য দায়ী কে কে
আমাদের প্রবাসী ভাইদের অনেক চিঠি, অনেক অভিযোগ আমরা পাচ্ছি। তারা আমাদেরকে অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জানাচ্ছেন। প্রবাসী বন্ধুদের আমরা বলতে চাই, আমরা আগামী মাসে যুক্তরাজ্যে যাচ্ছি। বিলেত প্রবাসী যারা আছেন তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে আসার জন্য, আপনাদের যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি বিলেতে থেকেই আপনারা জানেন, তাহলে আমাদেরকে স্ক্রলে দেখানো ইমেইলে জানাতে পারেন। পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।